শাসকনী ইয়াগো মহামান্য রাজ্যপালনি থানি গ্রেটার তিপ্রালিনী দাবি সানি কেসা মেমোরেন্ডাম ইয়াফাতনে কারণ চিং শিও ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ কেন্দ্রীয় সরকারনি খরকসা প্রতিনিধি অর অরাজনৈতিক প্রতিনিধিহীন মানব নিরপেক্ষ একজন প্রতিনিধিহীন মানব ভারত সরকার বিপক্ষ থেকে ব রাজ্যপাল এবং চিনি দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড স্টেটহুড নি দাবি অব কেন্দ্রীয় সরকার রিউই মানু আছে যার কারণে সানান মুচুঙ্গ ম রাজ্য কোনো ওয়ানসা তিপ্রাসা মুগলিসা ওয়ালাইনি কোনো কপ করে তিপ্রাসার উগনি হাও তিপ্রাসার উগনি শাসন মান নাই বোবাগ্রানী নেতৃত্বে তিপ্রামথানি কাইসানো এজেন্ডা যে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন ক্লাইনেন এবং প্রথমবার মহামান্য রাজ্যপাল চং রেনাই যে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন মা ক্লাইন সো এইটাই আমাদের দাবি থাকবে অনেকের প্রশ্ন থাকতে পারে এই গ্রেটার তিপ্রাল্যান্ডকে নিয়ে ত্রিপুরায় জাতি এবং বহু জাতির মধ্যে তিপ্রাসা ওয়ানসা বা অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হবে কি না আমরা বলছি এটা কোনো সাম্প্রদায়িক দাবি নয় এটা সাংবিধানিক দাবি সংবিধানে লেখা আছে যে প্রতিটি রাজ্যে মাতৃভাষা এবং একটা জাতিগোষ্ঠীকে নিয়ে রাজ্য গঠন হয় ত্রিপুরাতেও এটা আমাদের রাজ্য ছিল আমাদের রাষ্ট্র ছিল স্বাধীন রাষ্ট্র আমরা হারিয়েছি 1949 সালে এবং আমরা রাষ্ট্র চাই না আমরা রাজ্যই চাইব এখানে যা আমাদের হাতে যেন রাজ্য পরিচালনার ক্ষমতা ভারত সরকার দিয়ে দেয় তার পদক্ষেপ হিসেবে আমরা ভারতবর্ষের সরকারের কাছে এবং যিনি আমাদের রাজ্যে প্রতিনিধি হয়ে আছেন নিউট্রাল ব্যক্তি উনি রাজ্যপাল ওনার কাছে আমরা এই দাবির আওয়াজ আমরা তুলব এবং এই দাবি আমরা তুলে দেব ওনার ধন্যবাদ এখন আমাদের পার্টির যিনি চেয়ারম্যান আমাদের মহারাজা উনি কয়েকটি কথা বলবেন থ্যাংক ইউ অ্যানিওয়ে